Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। আমার ছেলে বললো আর তুই নিয়ে চলে এলি। ওদিকে তোমার শাশুড়ি যে দোমাটকে গেছে। দূর বাবা, ধোঁয়ায় শ্বাসকষ্ট হচ্ছে। তুই যা এক্ষুনি জাগিয়ে উনুনটাকে বাইরে বের করে দে, যা। আচ্ছা মায়ের আবার কি হলো? আমি যাই একবার। আমিও যাই দেখি। তোর প্ল্যান তো ফলস খেয়ে গেল রে বোধি। গোছানো প্ল্যান নয় এটা, অনেক এরর ছিল, মাথা আসেনি। এরর? হ্যাঁ, ওই দূষণ এরর। এত দূষণ নিয়ে রান্না হতে পারে না। তাহলে কি মৃত মাসিকে এবার বাইরে উনুন পাততে বলবি? না, এবারের প্ল্যানে আমাদের আরো একটা বিকল্প কিছু ভাবতে হবে, যাতে দূষণ হবে না আর খাবার তৈরি হবে মাছের মতো। ঠিক, প্রাকৃতিক জ্বালানি, গোবর গ্যাস। এখন তো তাহলে গরু খুঁজতে হবে রে রাস্তায় গিয়ে। আগে সেন্টুদাকে খুঁজতে হবে, ওই আমাদের আবিষ্কারে হেল্প করতে পারবে। ওই তো সেন্টুদা। কি হয়েছে সেন্টু দাদা? আমাদের একটা হেল্প করতে হবে। এই দাঁড়া 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 দাঁড়া, বাড়িতে ধোঁয়া উঠলে তোদের আমার কথা কেন মনে পড়ে বলতো? আগে শুন তো। বাপরে, তো দারুণ হ্যাপার কাজ। আমি কেন করব? আমি পারবো না। চুপ হবে তাই। কি পাবো? আমার জ্যামিতি বক্স। জ্যামিতি বক্স? ওদি আমার কি হবে? তাহলে আমি একটা অঙ্কের সব সূত্রে চার্ট বানিয়েছি, ওটা দিয়ে দেব। তারপর ওটা আমি গাড়ি দিয়ে ঘুরে বেড়াবো নাকি? ভাই ফুটে আমি 100 টাকা পেয়েছি, ওটা তোমার। হ্যাঁ, এইটা ভালো কথা। তবে 100টা একটু কম হয়ে যাচ্ছে না? আমি আমার 100 টাকাও দিয়ে দেব। তাহলে কিন্তু আমি আছি। হ্যাঁ বল বল বল, কি করতে হবে বলে ফেল। মা নিজের ভাইদের থেকে গোছাক আর আমি আমার ভাইদের থেকে। সব বলবো দুজনকে। থ্যাংক ইউ বাবি দাদা, ফেলুদার তোপসে, টিনটিনের ক্যাপ্টেন হ্যাডক, তেমন বোধিসত্ত্বে শুদ্ধ সত্য। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।